গুড মর্নিং, পয়লা ফাল্গুনের সবাইকে শুভেচ্ছা। আজকে পয়লা ফাল্গুন তো, পয়লা ফাল্গুন সবাইকে শুভেচ্ছা। এবং যারা নবীন বন্ধুরা, তোমরা যারা আসো বাংলাদেশের সব কয়েকটি জেলা এবং ভারতের আসানসোল, বীরভূম, বারাসাত, বনগাঁ, শিলিগুড়ি থেকে উজ্জ্বলসা, মালদা থেকে অবিনাশ, আরও একজন গতকালকে ইউটিউবে বলছিলেন যে স্যার আমিও কিন্তু দেখি আপনার কেসটা ভালো লাগে, তাই আমি এই নবীন ডাক্তার বন্ধু যারা আছো তোমাদের জন্য এই কেসটা। এবং এই ছেলেটা মাঝে মাঝে আমাদের উস্তাদ রবীন বর্মনের ভিডিও দেখে, আমাদেরটাও দেখে নিয়মিত, এবং ভালো কয়েকটা ঔষধের নামও বলতে পারলো। আমি শুনে দেখলাম যে বিকাল 4টে থেকে রাত 8টা পর্যন্ত বৃদ্ধাম করে লাইকে ফোটে আমার কথা বলে দিল। তার মানে যদি পড়াশোনার যদি একটু রিসার্চ না করে তাহলে কী করে বলতে পারলো? তো বিষয় হচ্ছে ইনার একটা সমস্যা, খোকন কুমার মণ্ডল, অ্যান্ড হি হ্যাজ বিন সাফারিং বুথ জয়েন্ট হিয়ার অ্যান্ড দ্যার, স্পেশালি লেফট সাইড একটু বেশি আর্থ্রাইটিসে ভুগতেছেন। তো আমরা যে কথাটা বলি যে আর্থ্রাইটিসের কথা বললে আমরা এটুকু অন্তত বলতে পারি দ্যার ইজ নো সরি, এখানে সাইকোটিক ম্যানেজমেন্টের জন্য বাদ ব্যথা প্রবণতা রোগগুলো দেখা দেয়। সো আমাদের একটা অ্যান্টিসাইকোটিক ড্রাগস নিতে হয়। এরপর যদি আরও একটা কথা বলি, আমি প্রথমে যখন ওই যে একটা কথা আছে না হোমিওপ্যাথি যে ফিলোসফি যে ব্যাপারটা, রুগী কিন্তু সামনে বসলো বা আসলো তখন ডাক্তার যদি তার দিকে তাকা বা বুঝতে পারে অনেকে উপলব্ধি করা যায়। তখন এই পেশেন্টের আমি যখন আমার পাশে যখন বসেছিল তখন আমি খেয়াল করে দেখলাম যে অনেকগুলো আসিল, 1, 2, 3, 4 কয়েকটা দেখা যাচ্ছে আসিল। এখন যখন কোনো রোগীর ভিতরে অতিরিক্ত আসিল প্রবণতা থাকে তাহলে আমরা বুঝতে পারি যে রুগীটি সাইকোটিক, তাতে কোনো সন্দেহ নাই। বাকিটা কেস রেকর্ড করেছিলাম, কেস রেকর্ড করতে করতে দেখলাম যে ওনার শীতকাল গ্রীষ্মকালের ভিতরে উনি বললেন আপনার শীত বেশি না গরম বেশি? শীত বেশি, শীত বেশি। এরপর ফ্যামিলি স্টোরিতে কিছুটা ডায়াবেটিস, ওয়ার্সা হিয়ার অ্যান্ড দিয়ার, ডিজায়ার ফর এগ, সুইট অ্যান্ড সল্ট, ডিম পছন্দ করে, সুইট মিষ্টিও এক সময় খেত সন্দেশ, এবং লবণ লাগতো এক সময়। কেমন খেতেন লবণ? ও, লবণ নালি আমি চলতে পারতাম না, লবণ নালি চলতে পারতো না, তাহলে পকেটে নিয়ে যেতাম লবণ, তার লবণ নালি সে চলতে পারতো না। এবং বোঝা যাচ্ছে যে, এবং স্লিপ স্লিপ স্লিপের কথা লিখতেছিলাম যে স্লিপ ফল ডাউন অ্যান্ড ফ্লাইং। আর একটা কথা বললেন যে আপনি ঘুমের ঘরে আমি উড়িয়ে যাই, উড়িয়ে নিয়ে যাই। তো ঘুমের ঘরে উড়িয়ে নিয়ে যাচ্ছে লবণ পছন্দ, ওয়ার্ডস হিয়ার অ্যান্ড দিয়ার ফল ডাউন, ফিক্সড আইডিয়া, আর দেবদেবী প্রেতাত্মা এগুলো ভর করে। কী করে বুঝলেন আপনি ভর করে? ওরা আসে দেখা দেয়। তো কী লাগে আর কী লাগে এখানে, কী ওষুধ আসতেছে? ট্রি অফ লাইফ, সবির মতন ট্রি অফ লাইফ মেডিসিন চলে আসলো। অথচ তাকে আমাদের ডুমুরিয়া বাজারে, আমি না ডাক্তারের নাম বলছি না, কিন্তু আমাদের ডুমুরিয়া একজন বিশেষজ্ঞ ডাক্তার, বাদ ডাক্তার, বড় ডাক্তার বলে, অথচ তিনি প্রথম দিনেই কয়টা মেডিসিন দিয়েছিল? তিনটে মেডিসিন দিয়েছিল আমাদের এখানে একসাথে। কিন্তু আমি তো কথা বলবো না, কলকাতা এনআইসি কলেজ থেকে এসকে ডুবে রবীন্দ্র বর্মন কিন্তু বারবার বলছে যে রুগীর ট্রিটমেন্ট যদি হয়, হ্যানিমান যে কথা বলেছে, তাহলে ওনলি ওয়ান মেডিসিন হবে, সিঙ্গেল মেডিসিন। আমার রুগী দেখতে হবে রুগী কোন মেডিসিনের রুগী, তা রুগীর আসিল এখানে সেখানে, রুগী লবণ পছন্দ করে মোটামুটি একসময় খেত, এই ঘুমারি গলা মাথা ঘামে, ইঞ্জেকশন ছিল বিফোর পূর্বে, আর্জিং ফ্রিকুয়েন্ট, ক্যান নট লেট, প্রস্রাব পাইলে দেরি সহ্য করতে পারে না। আমি একটু আগে রিপোর্টারিতে দেখতেছিলাম, ওর সামনে রিপোর্টারি থেকে দেখতেছিলাম এই প্রস্রাবে গিয়েছিলাম ব্লাডার, আর্জিং প্রস্রাব পাইলে আর দেরি সহ্য করতে না পারা। এই দেখো ট্রি অফ লাইফ রোল নাম্বার ওয়ান। এরপর আরও একটা জায়গায় দেখতেছিলাম স্লিপের ব্যাপারে, নাকি আর একটা দেখতেছিলাম স্লিপ ড্রিম ফলিং রোল নাম্বার ওয়ান। তাহলে আমার রেপার্টারিতে যদি আমার মিলে যায় ওষুধের সাথে, এবং কেস রেকর্ড যদি টোটাল স্ট্রং 5-7টা সিমটম রুগীর ব্যক্তিগত, মানুষটা আমাদের দেখতে হয় তো মানুষ, সেই কথাই তো আমাদের মেন কথা। হ্যানিমান যেটা বলেছেন যে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, তাই যদি হয় তাহলে রোগ আরোগ্য হবে, কিন্তু রুগীর বাদ ব্যথার জন্য রাস্টক, সান্নিকা, বেলেডোনা, রোটা এইসব কী কথা? এ তো এগুলো তো হ্যানিমান শিখায়নি। তো এ ছেলেটাও ভালো বোঝে, ও আমাদের হ্যানিমান থিওরিতে অনেকটা বোঝে, রবীন্দ্র বর্মনের ভিডিও দেখে থাকে, বাংলাদেশের বড় বড় যারা কেস রেকর্ড করতে পারেন তাদেরটাও দেখে। তা বললো একটা সিঙ্গেল মেডিসিন নির্বাচন করার জন্য বাবাকে নিয়ে আসছে যে তুমি চলো, এর আগেও একটা ওষুধ খাইছে, হয়তো কিছুটা উপকার পেয়েছে, তাই সে বাবাকে কনফিডেন্টলি নিয়ে চলে এসে, তাই তো? সো আমি মেডিসিন প্রেসক্রিপশন করলাম 0/2 ট্রি অফ লাইফ, তোমরা যারা নবীন যারা আসো তোমাদের শেখানোর জন্য। এরপরে কী হয় আমি তোমাদের ফিডব্যাক অবশ্যই দেখাবো। আমি আশাবাদী এই রুগী কিন্তু আরোগ্য হবে, আমার কনফিডেন্টলি মনের ভিতরে আত্মবিশ্বাস চলে এসেছে, যেহেতু রুগীর হুবহু সব কিছু কেস রেকর্ড ধাতুগত কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট হিসেবে, আমি আশাবাদী ঔষধ ঠিক মতো পড়বে এবং তোমরা দেখতে পাবে সামনে।